হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েসের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। শীত পড়া মানে আকাশে বাতাসে যেন বই বই গন্ধ, কারণ এটাই বই মেলার সময়। এখন আমরা কলকাতার সল্টলেকের করুণাময়ী বই মেলা প্রাঙ্গণের সামনে দাঁড়িয়ে, কারণ শুরু হয়ে গেছে কলকাতার আন্তর্জাতিক পুস্তক মেলা 2024, এবছর যেটা 47 বছরে পা দিল। তোমরা সবাই জানো, কিন্তু তাও কি করে এলাম এখানে একটু বাদে বলছি। আগে চলো ঢুকে পড়ি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু এবারের বইমেলার টাইমিং হলো দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত, আর চলবে 18ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। এটা কিন্তু এশিয়ার সব থেকে বড় বইমেলা। দেশ বিদেশ থেকে প্রচুর পাবলিশাররা এখানে আসে। প্রত্যেকবার কোনো বিশেষ দেশকে ফোকাসে রাখা হয়, যেরকম এবারের ফোকাল থিম দেশ হলো ইউনাইটেড কিংডম। ঢুকেই দেখলাম এক জায়গায় আবৃত্তি হচ্ছে, চারপাশটা খুব সুন্দর করে সাজানো, আলোয় ঝলমল করছে, বিশাল বড় জায়গা নিয়ে এই মেলাটা। চলো আমাদের ঘোরা শুরু করি। প্রত্যেকবারের মতো এবারও বিশ্বভারতী বড় স্টল নিয়েছে। আমরা হেঁটে চললাম, দেখি আরো কি কি স্টল চোখে পড়ে। বইমেলায় আসলে একটা জিনিস জানা যায়, কত নতুন নতুন পাবলিশারদের নাম আর তাদের বইয়ের সংখ্যা। ইসকন কিন্তু বিশ্ববিখ্যাত একটা স্পিরিচুয়াল মুভমেন্ট, এদের আছে অনেক বই। শুনেছি অনেকেই উপকৃত হয়েছে এদের বই পড়ে। ওদেরই পাশে আছে লিটল ম্যাগাজিনের সেকশনটা, প্রচুর ছোট ছোট পাবলিকেশনসদের ভিড় এখানে পেয়ে যাবে। এই লিটল ম্যাগাজিনের কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর। এরা নতুন লেখকদের লেখনী পৌঁছে দেয় জনসাধারণের কাছে, সাহায্য করে প্রতিষ্ঠা পেতে। এরই পেছন দিকে পেয়ে গেলাম প্রখ্যাত লেখক সমরেশ বসুর মুক্ত মঞ্চ। মনে হচ্ছে বেশ কিছু অনুষ্ঠান হতে পারে এখানে। আমরা আবার পায়ে পায়ে হাঁটা শুরু করলাম। জাঁকিয়ে শীত পড়েছে, তাও দেখলাম অনেকেই সেটাকে উপেক্ষা করে চলে এসেছে এই বইয়ের টানে। শুধু যেখানে বই বিক্রি হচ্ছে তা কিন্তু নয়, এরকম ছোট ছোট স্টলে বিক্রি হচ্ছে জুট ব্যাগের নানান ডিজাইন, তুলি কলম, অনেক পুরনো পাবলিকেশন হাউস। ছোটবেলায় প্রচুর বই কিনেছি এখান থেকে, প্রচুর স্মৃতি জুড়ে আছে। রামকৃষ্ণ মিশনের বইয়ের কাউন্টার দেখে বেশ ভালো লাগলো। রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, সারদা মার উপর লেখা বই কিনতে চাও তাহলে এখানেই আসতে হবে। আমরা অনুষ্ঠুপ আর মানসী পাবলিকেশনের পাশ দিয়ে হাঁটা শুরু করলাম। অনেকগুলো নতুন পাবলিকেশন হাউসের নাম চোখে পড়ল, এই যেমন রাবণ পাবলিকেশনস। মৌসুমী প্রকাশনীর বইয়ের লিস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে, বেশ ভালো কালেকশন। সুনীল গঙ্গোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, কালকুট সবই পেয়ে যাবে এখানে। চোখে পড়লো সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি স্টল, কলকাতার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান এটা। স্কুলে থাকাকালীন আমরা এদের ফেস্ট যাবৎসাপে প্রচুর গেছি। এখনো কি সেরকম ধুমধাম করে হয়? তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও। ডেইজ পাবলিকেশন বরাবরই বড় স্টল নেয়, আর এদের বইয়ের কালেকশনও প্রচুর। হেমেন্দ্র কুমার রায় থেকে একদম আধুনিক লেখক সবাইকে পাবে এক ছাদের নিচে। গিল্ড হাউসের সামনে খোলা চত্বরে দাঁড়িয়ে আছি আমরা। অনেক ছোটবেলাকার স্মৃতি ভিড় করে আসছে, মনে পড়ে যাচ্ছে যখন এই বইমেলা হতো মিলন মেলা প্রাঙ্গণে, আবার তারও আগে কলকাতার ময়দানে। শিশু সাহিত্য সংসদ কিন্তু পুরোটাই বাচ্চাদের বইয়ে ঠাসা, ছোট্ট বন্ধুরা এলে দারুণ ভালো লাগবে এখানে।
সৈবা প্রকাশন বিভাগে আসলে অবশ্যই বাংলার ডাকাত বইটা ট্রাই করতে পারো। জগন্নাথ গুপ্তের লেখা এই বইটা তোমাদের দারুণ লাগবে। সাহিত্য একাডেমির পাশ দিয়ে আজকাল চলের সামনে দাঁড়িয়ে ভাবছি, এই ডিজিটাল মিডিয়ার যুগে বই পড়া লোক যে ছাড়েনি সেটা এই বইমেলাতে আসলে বোঝা যায়। সত্যজিৎ রায়কে ভালো লাগে তাহলে আসতেই হবে আনন্দ পাবলিকেশনসে। তাছাড়াও অনেক বই আছে, বইপ্রেমীদের একদম তীর্থস্থান এটা। এবারে নতুন আকর্ষণ সেবি কাউন্টার। আমাদের শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্ট নিয়ে যত ডাউট আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এখানে আসলে। সেগুলোকে নিয়ে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। আমাদের অর্থনীতি কি কি খাতে বাড়ছে সেটা দেখতে এখানেই আসতে হবে। এই প্রাঙ্গণে দুটো বড় বড় হল আছে, চলো প্রথমটায় ঢুকে পড়ি। এরকম হলে প্রতিবারই উডপেকার পাবলিশার্সকে পেয়ে যাই। এই হলে মূলত ইংরেজি বই বেশি পাওয়া যায়। চলো ঘুরতে ঘুরতে দেখি। এখানে শুধু গল্পের বই না, পড়াশোনার বইও পেয়ে যাবে। ছোটবেলার অমর চিত্র কথা মনে পড়ে, তাদের স্টলও এখানে পেয়ে গেলাম। এই হলে পেয়ে যাবে অক্সফোর্ড আর হার্পার কলিন্সের পাবলিকেশনের মতো স্টলগুলো। কোন কোন স্টলগুলো এবার আসবার প্ল্যান করছো ভিডিও দেখতে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার দেখাবো অন্য দেশের বুক স্টলগুলো। চোখে পড়লো জার্মানি আর ফ্রান্সের স্টল। এরই ঠিক পাশে এবারের বইমেলার থিম দেশ ইউনাইটেড কিংডম। বেশ বড় প্যাভিলিয়ন করেছে এরা আর দেখতে খুবই সুন্দর। চলে এলাম হল নাম্বার টুতে। ক্রসওয়ার্ড দিয়ে আবার ঘোরা শুরু করলাম। আগের হলের মতো এটাতেও ইংরেজি বই দিয়ে ঠাসা। চলো তোমাদের চট করে ঘুরিয়ে দেখিয়ে দিই। বেরোনোর আগে পেয়ে গেলাম ব্লুমসবেরি আর স্টার মার্টের স্টলটা। খুবই পপুলার ইংরেজি উপন্যাস আর গল্পের কালেকশন এখানে পাবে। চলো তোমাদের স্টার মার্টের স্টলটা ভেতর থেকে ঢুকে দেখাই। আগে বলা হয়নি, প্রত্যেকটা স্টলই দিচ্ছে এই বইমেলা উপলক্ষে 10% ডিসকাউন্ট। আগে দেখাই ইউকে স্টলের পাশেই আছে কিন্তু অন্য দেশের স্টল, যেমন এই আমেরিকা স্টল আর কোনাকুনি ভীষণ সুন্দর বাংলাদেশের স্টল। চলো তোমাদের বাংলাদেশের স্টলটায় এক পাক ঘুরিয়ে আনি। এখানে তোমরা প্রচুর ওদের দেশের পাবলিশ হওয়া বই পেয়ে যাবে। দুই বাংলার যে কতটা মিল আছে সেটা এখানে আসলে বোঝা যায়। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই তোমাদের, এত বড় জায়গায় যদি তোমরা বিশেষ কোনো পাবলিকেশন হাউসকে খুঁজতে চাও, এই মেলা ঢোকবার আগেই গেটগুলোর পাশে পেয়ে যাবে কিউআর কোড। সেটা স্ক্যান করলেই পুরো বই মেলার ম্যাপটা চলে আসবে তোমাদের মোবাইলে, আর তোমাদের খোঁজাটাও সহজ হয়ে যাবে।
এরই সামনে পেয়ে গেলাম বইমেলার আরেক প্রধান আকর্ষণ, তা হলো এই খাওয়া দাওয়ার জায়গা। প্রত্যেকবারের মতো এবারও স্টল দিয়েছে দীঘা ফুড কর্পোরেশন। এদের মাছের আইটেম খুবই লোভনীয়। বইয়ের স্টলে ভিড় হোক বা না হোক, এখানে ভিড় হয়েই যায়। রয়্যাল ইন্ডিয়ান হোটেল প্রাইভেট লিমিটেড থেকে মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিই। এখান থেকে আমরা অর্ডার করেছিলাম কস্তুরি কাবাব। চার পিসের দাম নিয়েছিল 190 টাকা। অল্প একটু দাম হলেও টেস্টটা কিন্তু দারুণ। ডো অ্যাজ ইউ লাইক নতুন স্টল, কেক, পেস্ট্রি, বার্গার, স্যান্ডউইচ সবের দারুণ কালেকশন আছে এখানে, তোমাদের দেখিয়ে দিই। এখনো পুরোপুরিভাবে খোলেনি, তাও অনেক বিদেশের বইয়ের স্টল চোখে পড়ল। থাইল্যান্ড, ইটালি, জার্মানি প্রায় কেউই বাদ যায়নি। তোমরা যখন আসবে তখন অবশ্য সবই খুলে যাবে। এবার আস্তে আস্তে বেরোতে হবে। তার আগে বলে দেবো এখানে আসবে কি করে। পশ্চিমবঙ্গ সরকার এই বইমেলা উপলক্ষে বিশেষ কিছু বাস সার্ভিস চালু করেছে। শহর তো বটেই, শহরতলি থেকেও যাতে পুস্তক প্রেমীরা এখানে আসতে পারে। সেই বাসগুলোর রুট আর নামের ডিটেলসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। যদি মেট্রো করে আসতে চাও, শিয়ালদা থেকে মেট্রো করে চলে এসো করুণাময় স্টেশনে। গেট এ দিয়ে বেরোলেই পড়বে বইমেলা ঢোকবার গেটটা। কেমন লাগলো বাঞ্জারা বয়েজের সাথে বইমেলাটা, কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও সকলের সাথে। আশা করি এতক্ষণ তো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতন তাহলে টাটা।